Hi guys, welcome back to my channel sukla.dutu apnara kemon ache asha apnara khub bhalo achen ar ami khub bhalo achi ajke vlog ta amra ekhon theke start korlam apnara prothom theke shesh pore dekhte parben good morning ajke jawar chilo bandhobir bari kintu jete parlam na 0 mile karon আমার একটা বান্ধবীর বাড়িতে গেস্ট আসবে সেজন্য বলছে যাবো না কালকে যাবো দেখি এবার কালকে যাবো হয় কি না দেখি অনেকদিন ধরেই বলছি যাবো 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 কিন্তু যাওয়া আর হচ্ছে না কবে যে যাবো স্কুলটা খুলে যাবে তখন যাবে দেখি এবার কি হয় যেতে পারি কি না জানি না তো আমার এখন চান হয়ে গেল পুজো হয়ে গেছে বেটুরও চান হয়ে গেছে আর মায়ের পুজো হয়নি মা পুজো করছে আর আমি এখন রান্না করতে বসবো তো এখানে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না গরম গরমই এসব খেতে হয় তবে না আমি রান্না চাপিয়ে দিয়েছি এ দেখুন এ কাটা আছে এটা চচ্চড়ি হবে এটা কফি আলু তরকারি চাপিয়ে দিয়েছি আর এই যে কফি ভাজি আমি চচ্চড়ির জন্য আর এখানে ডাল হবে দেখুন ডাল আর ডিম ভাজা হবে যাবে তো লেখা কি বাকি আছে করে নে যে মুখটা কি করছিস 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 তুইও যাবি এখন যাবো সকালে আমরা এখন যাচ্ছি ওর ম্যামের বাড়ি আমার মেয়ের ম্যামের বাড়ি আগে যায় এখানে পড়তো এখন সেখানে পড়ে না তাদের বাড়ি যাচ্ছি একটু চচ্চড়ি দিয়ে কাকিমা খাবে সেই জন্য আর কাকু আছে বাড়িতে দেখি নাতনি এসছে কি না কাকিমার সেই জন্য যাচ্ছি একটু বেড়াতে রান্না টান্না হয়ে গেছে তো ভালো বেরিয়ে আছি তো মা আমি আর আমার বেটু যাচ্ছি চলো তখন যাচ্ছি বন্ধুরা বাড়ি চলে এলাম সবাই কাকিমা নেই কাকিমা বাজারে গেছে সবজি কিনতে আমরা জানতাম না কাকিমা বললো ফোন তুলেছিল কাকিমা বললো আমি এখন সবজি কিনছি সবজি কিনে আসি তোমরা একটু দাঁড়াও তোমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল কাকিমা আমার লেট হচ্ছে মনে হয় সেই জন্য বাড়ি চলে এলাম ওর বাপি আসবে এমনিতে আমি রান্না করেই গিয়েছিলাম আর চাল ভাত হয়নি চালগুলো খুবই নরম মা বলে তাড়াতাড়ি ভাত হয়ে যাবে তো একবার চলো ঘুরে আসি সেই জন্য গিয়েছিলাম কিন্তু কাকিমাকে দেখতে পেলাম না বাড়ি এলাম এবার মা ভাত চাপাবে যাই এদের ভাত হয়ে গেল মা ভাত নিয়ে ঘরে যাচ্ছে একটু থালাগুলো নিয়ে নে হাত ধুয়েছিস লেবু কাটা হয়ে গেছে ও পিকনিকে সুন্দরীদের বাড়িতে চলে যাবি ভালো লাগে না বেটু বলছে পিকনিক করবো না 1st January বিরিয়ানি খাবো না কাকিমার বাড়ি পিকনিক হবে কাকিমা আজকে আসবে কি কি আনতে হবে সেটা বলতে তো বেটু রাগ হচ্ছে বলছে আমি বিরিয়ানি খাই না কি খাবি বল লুচি আর মাংস যেটা ভাবে লুচি মাংস খাবি মামাম তো ঘরে রয়েছে মামাম তো নিয়ে যাবো মামাম কে তো নিরামিষ থোড়ি হচ্ছে নিরামিষ হবে
আলু ভাজা মামা বলল ভালো করে তুই তাহলে নিরামিষ খেয়েছিস আলু তো মাছ খেয়ে হাফ খাও কেমন লাগলো খেতে বেটু রুই মাছে দারুণ ছিল কি মাছ রুই রুই দারুণ ছিল তোর কাতলা মাছ ভালো লাগে তুই তো ইলিশ মাছ কাটা থেকে খাস না তাও কেন বলিস ভালো লাগে মিষ্টি থাকে মিষ্টি থাকে আর ইয়ে মাছ ভালো লাগে না গলদা চিংড়ি হ্যাঁ ভালো লাগে কত চাটবি এত ভালো হয়েছে ঝুটঝুটে আলু ভাজা থালাটা তো আর ধুতে হবে না পরিষ্কার করে দিয়েছিস না হাত ধুয়ে বইগুলো বাগিয়ে শুয়ে পর আর কত চাটবি বাড়ি এত কেউ চাটে হয়েছে হয়েছে যা দেখ বাপির খাওয়া হয়ে গেলে চলে গেল পেঁয়াজটা খাইনি থাক এখানে পেঁয়াজ আছে তো বাটিতে ওইটা আমি খেয়ে নেবো পেঁয়াজটা বুঝেছিস আর নিবি ভাত নিবি নিবি না একটু ডাল দেবো তো ডাল ওঠো 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 কাকিমা আসবে ওঠ আর পিসেমনি আসবে ঠান্ডাতে ঠান্ডা জল খেতে পারছি না গলায় ব্যথা করছে ব্যথা করছে না ব্যথা হয়েছে ঠান্ডা জল খাবো না দাঁতে ব্যথা হয়েছে এই যে দাঁত গিয়ে আর্ধে কাঁধে ভেঙেছে না ওই দাঁত গুলি ব্যথা হচ্ছে আর আমার দিদি ভাই তো কত দাঁত ব্যথা করছে বলছে বলছে পুরো দাঁত গুলো তুলতে বলেছে ডাক্তারে ওটা ভালো করে ধুন অনেকদিনের ইয়ে ছিল না আবার ধুন ঠান্ডা জল গরম জল দুটোতেই ধুন না না উপরটাতে ধুই গাটাতে ধুই এলাম তো বন্ধুরা মা বললো এই গরম জলটা করার পর চা করব বেটু উঠাচ্ছি বেটু উঠছে না কাকিমা এসছে আরে আমার নানদি নিয়ে এসছে সেজে গুজে লিপস্টিক লাগিয়ে চকলেট নিয়ে বেটুকে চকলেট দিয়ে দিয়েছে বেটু চকলেট খাচ্ছে আর মা এধারে আমাকেও দিয়েছে আমাকেও দিয়েছে সিঙ্গারা তোর জোর হচ্ছে দিয়েছে আমাকে সিঙ্গারা হবে কি আমাকেও চকলেট এই দেখুন আমাকেও চকলেট দিয়েছে আমিও খাবো চকলেট তো ছোট বড় সবাই খেতে ভালোবাসে খাচ্ছে তো কি কি লাগবে এই তো এ লিখে দেবে না বাংলা পারে না ইংলিশ তো পারে হিন্দি তো পারে বাংলা পারে আমার মেয়ে পড়তে পারে বাংলা বাংলাও কিছু কিছু শিখে রাখার দরকার জানো কোরিয়ান লিখতে পারে জাপানিজও বলতো হ্যালো কে কি বলে তো মা বলছে আলু সেদ্ধ করতে দিয়ে দাও সিঙ্গাড়া হবে তো আলুগুলো মা আলু কটা দেবেন সিঙ্গাড়া একটুই করুন এই আলুগুলো সেদ্ধ করে তো সিঙ্গাড়া বানাবার জন্য মা কেটে নিয়েছে ফুলকপি আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছে আর আলু সেদ্ধ করবো বাদাম ভাজে দিয়ে করবো মায়ের মশলা তৈরি হয়ে গেছে সিঙ্গাড়ার মা এখন বেলে নিচ্ছে সিঙ্গাড়া করার জন্য কত বড় করবেন গো অনেক বড় হয়ে গেছে ভাজ করলে কতটুকুনি হবে দেখো না পেলাম না ছুরিটা পেলেন না এখন চি না এ ছুরি ছুরিটাই ভালো হয় জল দিতে ওদের তো কই দেখি না জল দিতে জল দেয় কিন্তু হ্যাঁ জল দিলে ইয়ে হয় না
দোকানে বেশ ভালো করে করে না মুড়ে, দেখ কি সুন্দর। হ্যাঁ খুব সুন্দর হয় ওদেরটা, ওদের দেখতেই কত সুন্দর। সিঙ্গারা ছেড়ে দিয়েছি গরম গরম তেলে, প্রথমে হালকা হালকা গরমে তেলে ছেড়েছি, আস্তে আস্তে গরম হয়ে গেছে। তো হচ্ছে সিঙ্গারা, আর মা এধারে আরো তৈরি করছে। কি জানি দোকানের মতো হবে কি না, যা হবে হবে, দোকানের মতন করে হয় না তো সম্ভব। দেখি কি হচ্ছে, উল্টিয়ে দিলাম। হয়ে গেল তৈরি গরম গরম সিঙ্গারা, এই দেখুন তৈরি গরম গরম সিঙ্গারা। কেমন হয়েছে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমার শাশুড়ি মা করেছে সিঙ্গারা খাচ্ছে, আমার বেটু বলছে সস থাকলে ভালো হতো, সস শেষ হয়ে গেছে। মুখটা দেখাচ্ছিস যে তুই, সস নেই, সস থাকলে দিয়ে দিতাম না, সস সস করছে শুধু দেখুন। এ সিঙ্গারা খেয়ে জল খাস না, গ্যাস হয় সিঙ্গারা। এটা কি, এটা দোকান থেকে চলে এসছে, লাইটে জ্বলুক না, জ্বলুক লাইট, দেখলে তো নিমালেই দপদপ করে লাইটটা দেখছো। ঠিক আছে এনাও সিঙ্গারা খাও, গরম গরম সিঙ্গারা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কেমন হয়েছে খেয়ে পড়ে তুমি বলো, বুঝলে দেখো দারুণ হয়েছে। দেখো খে কেমন হয়েছে বলবে, কেমন হয়েছে বলো। কার সিঙ্গারা গুলো খেতে ভালো হয়েছে, কারণ হয়েছে বাও। তোমার মা বানিয়েছি, শাশুড়ি মা, এর সঙ্গে চা আনছি, চা দেখবে। আর ইয়ে টুকটুকি বলছে আর কাকিমা বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে জানো। তুমি খাও ততক্ষণ, বন্ধুরা আমরা 1 তারিখে কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, ছোটখাটো ফিস্টি, ছোটখাটো সেই দিন হয়েছিল, একটু ছোটখাটোর চেয়ে একটু ভালো হবে। আর আজকে সিঙ্গারাটা খুব ভালো লেগেছে সবাইকার। আজকে ব্লগটা আমরা এখানে শেষ করলাম, আগামীকাল আবার দেখা হবে। লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, বাই।